আসলে সুদের কুফলগুলো আসলে কি কি, মানে কি কারণে সুদকে এভাবে কঠিন করে হারাম করা হলো? জি আলহামদুলিল্লাহ, প্রথম কুফল তো হলো, প্রথম নেতিবাচক দিক তো হলো যে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যে কোনো কাজ নিষেধ করেন, শরীয়ত যেটা নিষেধ করে দিয়েছে এইটা প্রত্যেক মুমেনকে মেনে চলতে হবে, এটা প্রথম বাইন্ডিংস যে শরীয়ত এটা অনুমোদন দেয়নি। দ্বিতীয় প্রশ্ন, শরীয়ত কেন অনুমোদন দেয়নি? প্রথম এই ব্যাপারে বক্তব্য যে আল্লাহই তো সবচেয়ে ভালো জানেন এর ক্ষতিকারক, সবচেয়ে মানে সুদূরপ্রসারী ক্ষতিকারক দিককে। বাহ্যিক দৃষ্টিতে আমাদের বিশ্লেষণে গবেষণায় আমরা যেটা দেখেছি, প্রথম হলো সুদ হলো শোষণের হাতিয়ার। আমাদের দেশে স্বাধীনতার পর থেকেই কিন্তু গরিবের উন্নতির জন্যে, গরিবকে নানাভাবে সহযোগিতা করার জন্যে এই সুদি কারবার মানে একেবারে গ্রাসরুট লেভেলে শুরু হয়েছে, ক্ষুদ্র ব্যবসার নামে বা ক্ষুদ্র ঋণদানের মাধ্যমে, মাইক্রো ক্রেডিটের নামে। তো এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণদানের মাধ্যমে একেবারেই গরিব শ্রেণী, যার ঘর নাই, বাড়ি নাই, বিশেষ করে গরিব মহিলাদেরকে নিয়ে এই কাজটা শুরু হয়েছে। যারা এই মানে এই ব্যবসার সাথে জড়িত হয়েছেন, বছরের পর বছর 10 বছর 20 বছর এই সুদি লেনদেন করেছেন, তারা দেখা গেছে যে সুদটা আনার সাথে সাথেই পরের সপ্তাহ থেকেই তারা মানে কিস্তিটা পরিশোধ শুরু করে দেন। এক বছরের সুদ কাউন্ট করা হয়েছে, প্রথম কিস্তিটা যেদিন ফেরত দিয়ে দেওয়া হলো সেইটার টাকাও কিন্তু এক বছর 15% হারে এক বছরের সুদ কাউন্ট করা হয়েছে, প্রথম কিস্তিটা ফেরত দিয়ে দিছে। তাহলে উনি সুদ দিলেন 52 সপ্তাহের, ভোগ করলেন মাত্র 1 সপ্তাহ। অনুরূপভাবে দ্বিতীয় সপ্তাহের কিস্তিটা যখন তিনি দিয়ে দিলেন, সুদ দিলেন ঠিকই 52 সপ্তাহের, ভোগ করলেন মাত্র 2 সপ্তাহ। আমরা গবেষণা করে দেখেছি যে কেবল শেষ কিস্তি যেটা, সেই কিস্তিটাই সে 52 সপ্তাহ বা 50 সপ্তাহ ভোগ করার সুযোগ পায়, আর অথচ সবগুলো কিস্তির সুদই সে পুরা বছরের সুদ দিয়ে গেছে। এই যে বাস্তবতা, তখন সুদের এই গেরাকলে একবার যে জড়িয়েছে, তখন যে টাকা এনেছে এই টাকা, এ বাংলাদেশে এমন কি ব্যবসা আছে যে উনি 10,000 টাকা এনেছেন কি 20,000 টাকা এনেছেন, এখন ওইসব পরিমাণটা একটু বাড়িয়েছে, ধরেন 50,000 টাকাই এনেছেন, 50,000 টাকা দিয়ে এমন কি ব্যবসা আছে যেই ব্যবসা এক সপ্তাহ পরেই সে লাভ সহ মানে মূলধনের একটা অংশ তাকে ফেরত দিতে পারবে, এরকম কোনো ব্যবসা বাংলাদেশে নেই, পৃথিবীর কোথাও নেই। ফলে এই যে সুদের গেরাকলে একবার যখন পড়ে যায়, তখন এই কিস্তি শোধ করার জন্যে কাউকে মানে ওই কারোর কাছ থেকে ধার করতে হয়, মুরগি বিক্রি করতে হয়, ছাগল বিক্রি করতে হয়, বা গয়নাগাটি বিক্রি করতে হয়, ছেলের কাছ থেকে হাজব্যান্ডের কাছ থেকে নানাভাবে নিতে হয়, তখন এই যে ঋণগুলো শোধ করার জন্য তখন এই মেয়াদ শেষ হওয়ার পরে আবার তাকে সুদের গেরাকলে জড়ায়। আমরা মাঠ পর্যায়ে গবেষণা করে দেখেছি, জরিপ করে দেখেছি, 16 বার 12 বার 15 বার সুদ দিয়েছেন, এরকম বারবার কিস্তি দিয়েছেন, কিন্তু তারপরেও তার দারিদ্র্য বিমোচন হয়নি। ওই যে ভাঙ্গা ঘর ছিল সেই ভাঙ্গা ঘর এখনও আছে। প্রথম আমাদের বাংলাদেশের সুফিয়া বেগম, খুব আলোচিত নারী, প্রথম এই ক্ষুদ্র ঋণ গ্রুপের উনি ছিলেন গ্রুপ লিডার, উনি তার সারা জীবনের শেষ স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি হওয়ার, সেটা হয় ভাঙ্গা ঘরে থেকেই, বিনা চিকিৎসায় তিনি মারা গিয়েছেন এবং তার দাফন কাফন হয়েছে গ্রামের লোকদের 4,000 টাকায়, অথচ তিনি বছরের পর বছর এই কারবারের সাথে জড়িত ছিলেন। রেজাল্ট কী, গাছতোর নাম কী, ফলে পরিচয়। আমরা কয়েক লক্ষ এই ঋণ গ্রহিতাকে বিশ্লেষণ করে যদি দেখি, ওদের গরিবই গরিবই রয়েছে, কিন্তু এই গরিবের কল্যাণ করার জন্য কোটি কোটি টাকা বিদেশ থেকে এনে যারা এই সুদি কারবার করেছেন, তাদের ঢাকা শহরে বিশাল বড় বড় অট্টালিকা হয়েছে, বিশাল বড় বড় কমপ্লেক্স হয়েছে, বিভিন্ন নামে এক্সওয়াইজের সেন্টার হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য হয়েছে, তাদের খামার হয়েছে, তাদের ডেয়ারি ফার্ম হয়েছে, তাদের ইউনিভার্সিটি হয়েছে, তাদের ব্যাংক হয়েছে, কিন্তু ওই গরিবগুলোর কিন্তু কিছুই হয়নি। তো এই জন্যে সুদি কারবারটা হলো মূলত গরিব, যারা সুদ গ্রহিতা মানে যারা যাদেরকে টার্গেট করা হয়, টার্গেট গ্রুপকে শোষণের একটা বড় হাতিয়ার, শোষিত হয় তারা, এবং দেখা যায় গরিবের শেষ রক্তবিন্দু পর্যন্ত নানা কৌশলে শুষে নিয়ে এই বড় লোকদেরকে আরও বড় করা হয়। পশ্চিমা দেশগুলো যারা 5%, 6%, 3%, 2% ইন্টারেস্টে তারা বিনিয়োগ করে, তাও কাস্টমার পায় না, অলস মানি পড়ে আছে পশ্চিমা বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর $বিলিয়ন। আর সেই জায়গায় বাংলাদেশের মতো দেশে গরিব মানুষও এই সুদের ক্ষেত্র হতে পারে, ব্যবসার মানে একটা মানে হতে পারে, ক্ষেত্র হতে পারে, এটা তাদের মাথায় আসে নাই যে 40%, 50%, 70% পর্যন্ত সুদ আদায় করা হয় নানা কৌশলে, এই যে বিভিন্ন মাইক্রো ক্রেডিট গেরাকলে ফেলে। ওদের কাছে মনে হয়েছে যে এইটা আমাদের মাথায়ও আসে নাই, তাই যারা আমাদের দেশে এগুলোকে প্রবর্তন করেছে তাদেরকে নিয়ে তারা পুরস্কৃত করেছে, নানাভাবে উৎসাহিত করেছে যে আমরা তো এত শোষণ করতে পারি, আমরা তো ধনীদের কাছ থেকে আনতে পারি না, 5% ইন্টারেস্ট আদায় করতে পারি না, ওরা 40%, 50% মানে ইন্টারেস্ট আদায় করছে নানা কৌশলে, এক আজব আবিষ্কার যার কারণে তাকে তাদেরকে নিয়ে কি করেছে, পুরস্কৃত করেছে। এই জন্যে যে মানুষ যাতে শোষিত না, ইসলামের যে বিধান সেটা হলো যে মানুষ পর্যায়ক্রমে কি হবে, স্বাবলম্বী হবে, সবাই সবার হক আদায় করবে, সুদ নয়,
ইসলাম উৎসাহিত করেছে জাকাতকে, সম্পদশালীরা 2.5% জাকাত বছরে দিবে। যদি 2.5% জাকাত দেয় তাহলে এক বছরে তাদের মধ্যে 2.5% আর ওরা উঠে যাবে 2.5%, 5% ব্যবধান কমে যাবে। মাত্র 20 বছরের ব্যবধানে দেখা যাবে যে আর্থিক ব্যবধানগুলো কমে আসছে, এবং এটারই বাস্তব প্রতিফলন আমরা দেখেছি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়। আসলে ইসলামী অর্থনীতি নিয়ে জানা বোঝা এটি প্রত্যেকটা মুসলমানের জন্যই কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়, তার কারণ ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জনটাও কিন্তু অত্যন্ত প্রধান শর্ত এবং জরুরি একটি বিষয়। আমরা কিন্তু হালাল হারাম না দেখে শুধু ইবাদত করতে থাকি, দেখা যাচ্ছে যে অন্য সময় দেখা যাচ্ছে আমরা একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। তো আমরা আপনি যে কথাগুলো বলছেন যে আসলে সুদ যে একটা পরিষ্কার হারাম, এটা কিন্তু ইসলাম যেমন আজ থেকে 1500 বছর পূর্বে জানতে পেরেছে, বুঝতে পেরেছে বা এটি উপস্থাপন করেছে, আজকে কিন্তু আধুনিক বিশ্বে আধুনিক মানুষগুলো কিন্তু এখন উপলব্ধি করছে যে না, আসলে সুদ দিয়ে কখনোই মানে মানুষের মুক্তির উপায় হতে পারে না। অর্থনৈতিক মুক্তি পেতে হলে সুদ মুক্ত একটি সুন্দর সুষম ব্যবস্থা চালু থাকা দরকার।